সাবস্ক্রাইব করুন বাঙালির ঘরোয়া রান্নাকে। এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেতে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন। নমস্কার, আমি অদিতি, বাঙালির ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো লোটে মাছের ভর্তা বা ঝাল। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন সবার সাথে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। চলুন শুরু করা যাক তাহলে আজকের রান্না, লোটে মাছের ঝাল। প্রথমেই দেখে নেওয়া যাক যে এই রান্নাটি করতে কী কী উপকরণ লাগছে। লাগছে লোটে মাছ, আদা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা, টমেটো, লবণ, হলুদ, গুঁড়ো গরম মশলা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি লোটে মাছগুলোকে দেব। লোটে মাছগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার এই কাটা লোটে মাছে আমি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি তেলের ওপর, গরম তেলের ওপর মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে ভাজতে ঠিক এরকম যখন ভেঙে ভেঙে যাবে তখন এই মাছগুলোর ওপরে আমি মশলা দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। ভালো করে রাগিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু জল। এবার ভাজতে ভাজতে আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে কেটে আমি দিয়ে দিলাম। দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই আমি মাছটা কষানোর সময় আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবেন এই সময়ে। ভালো করে কষিয়ে কষিয়ে মাছের সমস্ত জলটাকে মেরে নিতে হবে। গ্যাস কমিয়ে এরকমভাবে ভালোভাবে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল। সাবস্ক্রাইব করুন বাঙালির ঘরোয়া রান্নাকে। এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পেতে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন।